হাই গাইজ, দিস ইজ দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। সো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে হচ্ছে 2 তারিখ অ্যান্ড আজকে আমার ড্রয়িং পরীক্ষাটা আছে। অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ ওখান থেকে আসতে প্রায় 11টা বেজে যাবে, মানে তারও ওভার হয়ে যেতে পারে। আমার একটু টেনশান হচ্ছে যে টাইমলি ড্রয়িংটা কমপ্লিট করতে পারবো কি না, একটু আমার টেনশন কিন্তু হচ্ছে। দেখা যাক কতদূর কি হয়। অ্যান্ড ওখানে আমাকে 8:30-এর মধ্যে পৌঁছে দেবে, কারণ ওখানে যাবো কি অ্যাডমিট কার্ড নিতে হবে অ্যান্ড ফোনটা নিয়ে যেতে পারবো না। সরি, ওখানকার কোনো ভিডিও ক্লিপ দিতে পারবো না, বাট রেজাল্টটা পেয়ে গেলে অবশ্যই তোমাদের জানাবো যে কত কী পেলাম না পেলাম, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড দেখতে থাকো ভিডিওটা, আর কি বলি। আমি বলেছিলাম না আমার হেয়ারটা খুব বাজেভাবে কেটে দিয়েছে, তোমরা এখন বুঝতেই পারবে ঠিক কতটা বাজেভাবে কেটেছে। এই জন্যই আমি আমার দ্য ক্রেজিবং চ্যানেলটাতে রিসেন্ট কোনো ভিডিও দিতে পারছি না। তো আমি স্ক্রিপ্ট লিখছি, অনেক তোমরা দেখেছো, এবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসতে চলেছে। আমি তো এখন পুরো রেডি হয়ে গেছি, তো তোমাদের সঙ্গে ওখান থেকে এসে কী কী হলো না হলো সমস্তটা শেয়ার করবো। তো চলো ওখান থেকে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। প্রচুর টেনশান হচ্ছে আমার, জানি না কী হবে। আমি পরীক্ষাটা দিয়ে অনেকক্ষণই চলে এসেছি, তো তারপর এখনও মানে শর্ট নেওয়া হয়নি বাড়িতে, মানে অতি এত টায়ার্ড ছিলাম যে মানে ভিডিও করার কথাও মানে ভাবিনি, আর ভাবলেও মানে ফোনে চার্জ ছিল না। তো এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড এখন আমি শ্যুট করছি। আমি চলে এসেছিলাম 11:40-এ, আমি বাড়ি চলে এসেছিলাম। তো আর এখন বাজে তোমার 1:32 বাজে, এতক্ষণ মানে রেস্ট নিচ্ছিলাম, একটু টিভি দেখছিলাম। তো ওখানে কি হয়েছে আমি বলছি। তো আমার টাইমলি তো ড্রয়িংটা অবভিয়াসলি কমপ্লিট হয়ে গেছে। আমি এত প্যানিক করছিলাম না যে টাইমে কমপ্লিট করতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, বাট হয়ে গেছে, করে ফেলেছিলাম। অ্যান্ড ফার্স্টে যখন পেন্সিল দিয়ে ড্র করছিলাম হাতটা কাঁপছিলো, অ্যান্ড লাস্টে যখন বর্ডার দিচ্ছিলাম মানে টাইমে করতে পারবো কি না ভাবতে ভাবতে আবারও হাত কাঁপছিলো, বাট অবশেষে ড্রয়িংটা কমপ্লিট করে আসতে পেরেছি। আজ দুপুরে ছিল ভাত, লেবু, ডাল, তারপরে আলু কুমড়ো ভাজা আর পটল ভাজা অ্যান্ড বেগুন ভাজাও ছিল। তো আজকে দুপুরটার খাবারটা খুবই লাইট ছিল, বাট আমার খুবই ভালো লেগেছে। তো পরীক্ষার জন্য আমি কতগুলো আঁকা করতে পারিনি, তো আজকে এই পদ্ম ফুলের ড্রয়িংটা করেছি। এর আগেও একটা পদ্ম ফুলের ড্রয়িং করেছি, আমি স্ক্রিনে এডিটিংসের টাইমে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো ড্রয়িংটা কেমন হয়েছে আমাকে প্লিজ বলবে। তো এখানে আমি একটা আর্টেটিক সাইন দিয়েছি, দীপস আর্ট বলে লিখেছি, অনেকে নিজের নাম সারনেম লিখে, বাট আমি দীপস আর্ট বলে লিখেছি। তো তোমরা আমাকে কমেন্টে বলবে এই ড্রয়িংটা কেমন হয়েছে। অ্যান্ড আর একটা ড্রয়িং করেছি, ওইটা কেমন হয়েছে প্লিজ আমাকে বলে দেবে। অ্যান্ড বলবে, বলতেই হবে কিন্তু কোনটা বেশি ভালো হয়েছে প্লিজ আমাকে বলবে। তো পরীক্ষার জন্য এতদিন আঁকাগুলো হোল্ডে ছিল, তো এবার পরীক্ষাটা হয়ে গেছে, আমি করতে পারবো। তো এই ড্রয়িংটাও আমাকে কমপ্লিট করতে হয়, বাট আমি এই ড্রয়িংটা সেদিন কমপ্লিট করিনি, আমি এডিটিংসের টাইম বলছি। তো যেই টাইমে আমি ড্রয়িংটা করছিলাম ওই টাইমে আমি আর করিনি, তো মানে খুব বোর লাগছিলো সেই দিনটা, পুরো দিনটা আঁকছিলাম তাই। তো তারপর আবার একটু ডোরেমন দেখছিলাম, তো তোমরা কে কে এখনও ডোরেমন দেখো আমাকে কমেন্ট করবে। আর তারপর রাত্রেবেলা চিকেন হয়েছিলো, চিকেন কষা, তো চিকেন কষা খেয়ে আজকে দিনটা শেষ করলাম। অ্যান্ড আমি কিন্তু ডান্স বাংলা ডান্স দেখি, তো এই পারফরমেন্সটা কে কে দেখেছো তো আমাকে একটু প্লিজ কমেন্ট করে দেবে কিন্তু। আর চলো দেখাবে নেক্সট ভিডিওতে, বাই বাই।